হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেইন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আকিজ কোম্পানির যে ইলেকট্রিক বাইকগুলো আছে, অর্থাৎ আকিজ কোম্পানি বাংলাদেশে কিছু ইলেকট্রিক বাইক প্রস্তুত করছে। তো পুরো ভিডিওটাতেই আমি আজকে দেখাবো আকিজ কোম্পানির যে ইলেকট্রিক বাইকগুলো আছে সেগুলো আজকে আমি আপনাদের দেখাবো। আর ঢাকা বাইক শো যেটা আসলে গত 24 তারিখ শেষ হয়ে গেছে, তো সেই বাইক শোতে আকিজ কোম্পানি কিছু ইলেকট্রিক বাইকগুলো নিয়ে এসেছে, তো সেগুলোই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, আমি এখন আছি আকিজের স্টলে। তো এখানে আমি আকিজের বাইকগুলো আপনাদের দেখাবো। তো এখন যে বাইকটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে আকিজের দুর্দান্ত মডেল। এটা হচ্ছে আকিজের দুর্দান্ত মডেল, আর যেটার মূল্য হচ্ছে 1,10,000 টাকা। আর এটার চার্জিং টাইম, মানে আপনার চার্জ নিতে সময় লাগবে 6 থেকে 8 ঘন্টা। আর এটার টপ স্পিড হচ্ছে 65 থেকে 75 কিলোমিটার। এটা আপনার সামনের চাকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিউবলেস টায়ার। সামনে পেছনে দুটো চাকাই হচ্ছে টিউবলেস টায়ার, আর এটার সামনে এবং পিছনে দুটোই আপনার হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইকটি। আর এটার আপনার ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা দেখেই মনে হবে না যে আসলে এটা চার্জের বাইক, কিন্তু এটা হচ্ছে পুরোটাই আসলে চার্জের বাইক, দেখতেই পাচ্ছেন আপনারা আকিজের। এটা হচ্ছে দুর্দান্ত মডেল, আর যেটার মূল্য হচ্ছে 1,10,000 টাকা। আর এটার ওজন, এই বাইকটার ওজন হচ্ছে 105 কেজি। আর এটার আপনার চার্জ, এক চার্জে আপনার 65 থেকে 70 কিলোমিটার চলবে। দেখতে পাচ্ছেন আপনার পেছনের চাকাটা, পেছনের চাকাটাও আপনার দেখা যাচ্ছে আপনার টিউবলেস টায়ার এবং আপনার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আমি আপনাদের পেছনের চাকাটা একটু দেখাচ্ছি। তো আসলে আমিও আসলে প্রথম এই বাইকটি দেখে ভেবেছিলাম যে আসলে এটা হয়তোবা তেলে চলে, কিন্তু আসলে এই বাইকটা আপনার চার্জে চলে। আর এটার ওজন হচ্ছে 105 কেজি। এটা আপনার এক চার্জে 65 থেকে 70 কিলোমিটার চলবে, আর এটার টপ স্পিড হচ্ছে 65 থেকে 75 কিলোমিটার। তো এই বাইকটা আসলে চার্জ হতে সময় নেবে 6 থেকে 8 ঘন্টা, ঠিক আছে। আর এটার প্রাইস হচ্ছে 1,10,000 টাকা। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকিজের দুর্দান্ত মডেল, যেটার প্রাইস হচ্ছে 1,10,000 টাকা। তো এর পেছনে যে বাইকটা রয়েছে এটাও আপনার আকিজের আরও একটি ইলেকট্রিক বাইক। এটাও ইলেকট্রিক বাইক, যেটার মডেল হচ্ছে সম্রাট। মানে এই বাইকটার যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি এটার মডেল হচ্ছে সম্রাট, আর এটার মূল্য হচ্ছে 90,200 টাকা। এখন যে বাইকটা আমি দেখাবো এটা আকিজের, আকিজের আরও একটি আপনার চার্জিং বাইক, যেটার মডেল হচ্ছে সম্রাট। আর এই বাইকটার ওজন হচ্ছে 105 কেজি। এটার সামনে আপনার দেখতেই পাচ্ছেন সামনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, সামনে পিছে দুটাই। আর সামনে আপনার হাইড্রোলিক ব্রেক রয়েছে, আর পেছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক, দেখতে পাচ্ছেন। আর এই বাইকটার ওজন হচ্ছে 105 কেজি। তো এখন যেটা দেখাচ্ছি আমি আপনাদের এটা হচ্ছে আকিজের সম্রাট, এটার ওজন হচ্ছে 105 কেজি, আর এটার প্রাইস হচ্ছে 90,200 টাকা। এটার টপ স্পিড হচ্ছে 65 থেকে 75 কিলোমিটার, আর এটাও আপনাকে এক চার্জে 65 থেকে 70 কিলোমিটার চালাতে পারবেন। এটারও আপনারা ডিজিটাল মিটার দেখেছেন, এটাতেও আপনার ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। তো এর পাশে যে আপনার চার্জিং বাইকটা রয়েছে আকিজের, এটার মডেল হচ্ছে সাতি, আর এটার আপনার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। তো এখন যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আকিজেরই আরেকটি চার্জিং বাইক, তো দেখতেই পাচ্ছেন। আর এটার মডেল হচ্ছে সাতি, আর যেটার মূল্য হচ্ছে 1,20,000 টাকা। এটা আপনার চার্জিং টাইম লাগবে 4 থেকে 6 ঘন্টা, আর এটার রেঞ্জ হচ্ছে 55 কিলোমিটার। এটার রেঞ্জ যেটা হচ্ছে আপনার সর্বোচ্চ আপনি এই এক চার্জে
আপনার 55 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন, আর এটার টপ স্পিড হচ্ছে 25 থেকে 30 কিলোমিটার পার আওয়ার। এটার আপনার টপ স্পিড হচ্ছে 25 থেকে 30 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এই বাইকটাতে আসলে আপনার দুজন বসা যাবে, আপনার সিটটা একটু পেছনে নিয়ে আপনি চাইলে দুজন বসতে পারবেন, ঠিক আছে। আর এটার মডেল হচ্ছে সাতি, এটার চার্জিং সময় লাগবে 4 থেকে 6 ঘন্টা, আর এটার মূল্য হচ্ছে 1,20,000 টাকা। তো এর পাশে আরও একটি বাইক রয়েছে দেখতেই পাচ্ছেন, এটাও আপনার আকিজেরই, আকিজের আরও একটি চার্জিং বাইক, এটার মডেল হচ্ছে দুর্বার, আর এটার আপনার প্রাইস হচ্ছে 1,10,000 টাকা। এখন যে বাইকটা আমি আপনাদের দেখাবো, এটা আকিজের আরও একটি চার্জিং বাইক, এটার মডেল হচ্ছে দুর্বার, আর এটার প্রাইস হচ্ছে 1,10,000 টাকা। দেখতেই পাচ্ছেন আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সামনে এবং পেছনের দুটো চাকায় আপনার টিউবলেস টায়ার, সামনের চাকায় আপনার হাইড্রোলিক ব্রেক রয়েছে, আর পেছনের চাকায় আপনার ড্রাম ব্রেক। দেখতেই পাচ্ছেন আউটলুকটা বাইকের, আর এটার ওজন হচ্ছে 110 কেজি, আর এটার টপ স্পিড হচ্ছে 55 থেকে 60 কিলোমিটার। এটাতে আপনার ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, টিউবলেস টায়ার আপনাদের, এটা সামনে পিছে দুটোই টিউবলেস টায়ার, আর এটার আপনার ওয়েট হচ্ছে 110 কেজি। এটা আপনার চার্জ নিতে সময় লাগবে, মানে ফুল চার্জ হতে আপনার সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। তো এখন যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দুর্বার, আকিজের আপনার আকিজেরই চার্জিং বাইক, এটার আপনার মডেল হচ্ছে দুর্বার, আর এটার প্রাইস হচ্ছে 1,10,000 টাকা। দেখতে পাচ্ছেন এটার পেছনের চাকা, সামনের পেছনের দুটোই চাকাই আসলে টিউবলেস, তো আসলে চিন্তার কোনো কারণ নেই, আপনারা অনায়াসে এই বাইকগুলো চালাতে পারবেন। আসলে আপনার চার্জিং বাইকগুলো আপনাকে ভালো সাপোর্ট দিবে, দেখতে পাচ্ছেন এটার সামনে পিছনে আপনার দুটোই আসলে হাইড্রোলিক ব্রেক দেখা যাচ্ছে, এটার পেছনের চাকাটাও আসলে হাইড্রোলিক দেখতে পাচ্ছেন আপনারা। তো আসলে বাইকগুলো আসলে দেখে মনে হবে না যে আসলে এগুলো চার্জিং বাইক, খুবই অসাধারণ বাইক নিয়ে এসেছে আসলে আকিজ এই চার্জিং বাইকগুলো। তো এখন যে বাইকটা আমি আপনাদের দেখাবো, এটা আকিজের আরও একটি আপনার চার্জিং বাইক, যেটার নাম কিনা যেটার মডেল হচ্ছে পঙ্খিরাজ, আর এটার মূল্য হচ্ছে 83,000 টাকা। তো এখন যে বাইকটা আমি আপনাদের দেখাবো, এটা আকিজের আরও একটি চার্জিং বাইক, যেটার মডেল হচ্ছে পঙ্খিরাজ, আর এটার মূল্য হচ্ছে 83,000 টাকা। এটারও সামনে পেছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, আর এই বাইকটির ওয়েট ওজন হচ্ছে 92 কেজি, এই বাইকটির আপনার ওজন হচ্ছে 92 কেজি, আর এটার রেঞ্জ হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার, অর্থাৎ আপনি এক চার্জ দিয়ে এই বাইকটা 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। এটার দুইটা কালার রয়েছে, একটা হচ্ছে অরেঞ্জ এবং আরেকটি ব্ল্যাক। এটার আপনার সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটার সামনে হাইড্রোলিক এবং পেছনের চাকাটা আসলে ড্রাম ব্রেক, আর এটার আপনার টপ স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তো এর পাশেই আরও একটি আকিজের বাইক রয়েছে, যেটার মডেল হচ্ছে দুর্জয়, আর দুর্জয়ের প্রাইস হচ্ছে 85,500 টাকা। আপনারা এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা আকিজেরই আরও একটি বাইক, যেটার মডেল হচ্ছে দুর্জয়, আর এটার ওজন হচ্ছে 85 কেজি, এটার সামনে টিউবলেস টায়ার, সামনে পেছনে দুটোই টিউবলেস টায়ার, সামনের চাকায় আপনার হাইড্রোলিক ব্রেক রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই অসাধারণ বাইকগুলো তৈরি করেছে আসলে আকিজ কোম্পানি। আপনার এটার টপ স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, আর এটার রেঞ্জটা আপনার একটু ভালো, সেটা হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার, অর্থাৎ আপনি এক চার্জে এই বাইকটি আপনাকে 70 থেকে 80 কিলোমিটার পথ চলতে সাহায্য করবে। এটারও আপনি দেখতে পাচ্ছেন সামনে আপনার ডিজিটাল মিটার রয়েছে। তো এই হলো আসলে আকিজের বাইকটা, আপনারা দেখতে পাচ্ছেন পেছনের আপনার ইয়ারটা আউটলুকটাও আমি আপনাদের একটু দেখেছি, আর এই বাইকগুলোর আপনার পেছনে সিটের পেছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, আপনি অনেক কিছুই আপনার এই সিটের পেছনে নিয়ে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবেন। তো আসলে আকিজের সবগুলো বাইকটা আমি আপনাদেরকে একটু লাস্ট দেখিয়ে দিচ্ছি,
আসলে এই বাইকগুলো আপনার দেখে কিন্তু মনে হবে না যে এগুলো আসলে চার্জিং বাইক। খুব চমৎকার কিছু বাইক নিয়ে এসেছে আকিজ কোম্পানি। তো আশা করি আপনারা এই বাইকগুলো দেখবেন, যাদের আসলে চার্জিং বাইক কেনার কথা ভাবছেন তারা আকিজের এই বাইকগুলো দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিও সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা আসলে আমার চ্যানেলটাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন, তারা বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে আপনার ভিডিওগুলো শেয়ার করবেন। সেই তো আপনারা যত বেশি আসলে সাবস্ক্রাইব করবেন, তো আমি আসলে প্রতিনিয়তই আপনাদেরকে এ ধরনের ভিডিও দিতে আসলে উদ্বুদ্ধ হব। সো আপনারা বেশি যত বেশি সাবস্ক্রাইব করবেন, তত বেশি আমি আসলে আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন অনেক ধরনের ভিডিও দিতে চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।